বরগুনার আমতলি উপজেলায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় 7 মাস বয়সী শিশু সাবরিন খান বেঁচে ফিরলেও মা রাইতি খান নিহত হয়েছেন। মায়ের কাছে যাওয়ার জন্য তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার দুপুরে আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নের চৌরা নামক এলাকার হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এতে মোট 9 জন নিহত হয়েছেন। সরেজমিনে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, 7 মাস বয়সী অবুঝ শিশু সাবরিন স্বজনদের কোলে চড়ে মায়ের খোঁজ করছে। তবে মাকে খুঁজে না পাওয়ায় তার কান্না থামছেই না। স্বজনরা অনেক চেষ্টা করেও তাকে শান্ত করতে পারছে না, এমনকি বাবার কোলেও থামছে না সাবরিনের কান্না। পরে এদিকে রাস্তাঘাট ওরকম ভালো না, ওই ব্রিজটা নর্মাল, ওই ব্রিজ উপর ওঠার লগে লাগে ব্রিজটা ভেঙে পড়ছে। আমি জানলা ভেঙে ওর নিয়ে বেরিয়ে গেছে গা, আর হ্যাঁ বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেছে গা। ওর আম্মা বেরোতে পারে নাই, বেরিয়েছে পরে লাশ হয়ে বেরিয়েছে। বরগুনার আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের তক্তাবুনিয়া এলাকার বাসিন্দা মাসুম বিল্লার মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার পৌর শহরের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডিএম সাইফুর রহমান সোহাগের। ওইদিনই হুমায়রাকে আনা হয় সোহাগের বাড়িতে। এরপর শনিবার হুমায়রার বাবা স্বজনদের নিয়ে মাইক্রোবাসে করে মেয়ের শ্বশুর বাড়িতে বৌভাতে যেতে রওনা হন। পথে আমতলি উপজেলার হলদিয়ার চৌরা এলাকার সেতুতে উঠলে সেতু ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে ডুবে যায়। এ সময় মাইক্রোবাসে 17 জন যাত্রী ছিল। পরে ডুবে যাওয়া মাইক্রোবাস থেকে হতাহতদের উদ্ধার করে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক 9 জনকে মৃত ঘোষণা করেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।